প্রিয় বন্ধু বান্ধবী সকল, জয়জ্যোতি ইউটিউব চ্যানেল বাম্পারের জিকে অসমীয় ওয়ার্ল্ডলৈ আপনার আদরণি জানালো। বলো কেতিয়া ভিডিওটি আরম্ভ করো। প্রশ্ন সংখ্যা এক, ভাল স্টেমিনা আর অধিক শক্তির বাবে খালি পেটত কি কি খাদ্য খাব লাগে? শুদ্ধ উত্তরটা হল ভাল স্টেমিনা আর অধিক শক্তির বাবে এই ছয়টা খাদ্য খালি পেটত খাব লাগে। সেইবর হল দই, কল, অটমিল, কণি, কাজু, বাটার আর বাদাম। প্রশ্ন সংখ্যা দুই, রাতে নহরু খালে কি হয়? শুদ্ধ উত্তরটা হল নহরুয়ে সর্দি আর ফ্লুর পরা উপশম দিয়ে। যদি আপনি সঘনাই সর্দি, কাহ আর জ্বরত ভুগি থাকে, তেন্তে রাতে হবলৈ যাওয়ার আগতে নহরু খালে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পায়। প্রশ্ন সংখ্যা তিনি, কি খাদ্য খালে আপনি সদায় ডেকা হয়ে থাকবে পারে? শুদ্ধ উত্তরটা হল দাবি করা হয়েছে যে ছাগলীর গাখীর আর ইয়ার দই খালে চিরদিনের বাবে ডেকা হয়ে থাকবে পারে। প্রশ্ন সংখ্যা তিনি, বেশি গরম চা খালে কি হয়? শুদ্ধ উত্তরটা হল অতি গরম চা খালে খাদ্যনলী পুড়ি যাব পারে আর খাদ্যনলীর কর্কট রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়। চা খোৱাৰ আগতে নিশ্চয়কৈ 60 ডিগ্রি সেলসিয়াসের তলত ঠান্ডা হবলৈ দিব লাগে। প্রশ্ন সংখ্যা চারি, হৃদযন্ত্র ক্ষতির পর রক্ষা করবলৈ উত্তম ফলটো কি? শুদ্ধ উত্তরটো হল স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি আর রাসবেরি আদি জামজাতীয় খাদ্য গুরুত্বপূর্ণ পুষ্টিকর উপাদানে পরিপূর্ণ, যিয়ে হৃদযন্ত্রের স্বাস্থ্যত কেন্দ্রীয় ভূমিকা পালন করে। প্রশ্ন সংখ্যা পাঁচ, গরমের দিনে তরমুজ খালে কি হয়? শুদ্ধ উত্তরটল, অতি গরমের সময়ত আমার শরীরত পানির অভাব হয় আর তরমুজত ভিটামিন এ আর ভিটামিন সির লগতে প্রায় 92% পানি থাকে। গতি তরমুজে আমার মগজু আর শরীরক ঠান্ডা করে রখাত সহায় করে আর ফল অত্যন্ত গরমের হৃদস্টকর সম্ভাবনা কমি যায়। লগতে তরমুজ ঠান্ডা, কাহ, জ্বর সমস্যার বাবে আর গরমের দিন ছাল আর চুলি প্রাকৃতিকভাবে সুন্দর করে রাখবলে অতি উপযোগী। প্রশ্ন সংখ্যা ছয়, কোনটো তেলের মালিশে স্ট্রেস মার্ক দূর করিব পারে? শুদ্ধ উত্তরটা হল নারিকেল তেল। আধা কাপ নারিকেল তেল এক কাপ চেনির লগত মিহলাই তাত অলপ নিমুর রস দি স্ট্রেস মার্কত 10 মিনিটমান মালিশ করক। আন তেলসমূহ ব্যবহার করিব পারে, যেনে আর্গন তেল, আলমন্ড তেল, কমলা তেল, লেভেন্ডার তেল, লেরেলি তেল, পাচলি তেল, ডালিমর তেল ইত্যাদি। প্রশ্ন সংখ্যা সাত, কোনবোৰ উদ্ভিদের বীজক বিষনাশক হিসেবে ব্যবহার করা হয়? শুদ্ধ উত্তরটা হল দতুরার বিষ বিষনাশক আর প্রধান নিবারণকারী আর সেইভাবে কৃমির আক্রমণ, দাঁতর বিষ, প্রদাহর ফলত হওয়া পেট আর অন্তর বিষর চিকিৎসা দতুরার বিষ ব্যবহার করা হয়। প্রশ্ন সংখ্যা আট, নহরু খালে শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায় নাকি? শুদ্ধ উত্তরটা হল নহরুত থাকা এলিসিন নামের জৈব পদার্থই শুক্রাণু বৃদ্ধিত সহায় করে আর পোহরের উপস্থিতিত শুক্রাণুর গতিশীলতা বৃদ্ধি করে। এই অনুসারে স্বাস্থ্যসম্মত শুক্রাণু উৎপাদন নহরুর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। গতি নহরুক দুখিয়া মানুষের লিঙ্গ বলেও কোয়া হয়। অধ্যয়নত দেখা গেছে যে দৈনিক দুটা কেঁচা নহরু কোষ সেবন করিলে শরীরত শুক্রাণু উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায় আর সুস্থ শুক্রাণু উৎপাদনত সহায় করে। প্রশ্ন কারণ, অতি গরম বতর সাত্য পনীয় বা শরবত খেলে কি হয়? শুদ্ধ উত্তরটো হল অত্যাধিক গরমের পর সকাহ পাবলৈ আর শরীরের পানির কমি পূরণ করবলৈ সত্য পনীয়বর অতি উত্তম কাম করে। কারণ বিশেষজ্ঞ সকলের মতে সত্যত প্রচুর পরিমাণে ভিটামিন, প্রোটিন, আহ, আইরন আর মিনারেল থাকে, যিয়ে শরীরের উষ্ণতা নিয়ন্ত্রণ করাত সহায় করে আর শরীরক শীতল আর সুস্থ করে রাখে। সেয়ে নিয়মিত সত্য পানীয় বা শরবত সেবন করিলে পেট আর হজম শক্তির বাবে উপকারী। সত্য পানীয় বা শরবত খেলে গরমের দিনতো সকল সমস্যা আঁতরাই রখা সম্ভব। গতি গরমের দিনের সত্তু শরবত আর পানীয় খাওয়াটা অতি ভাল। প্রশ্ন সংখ্যা দশ, বৃক্ষর পাথর দুর্ববৃত করবলৈ কি খাদ্য খাব লাগে?
বন্ধুসকল, যদি আপনি মোর ইউটিউব চ্যানেল বাম্পার জিকে অসমীয় ওয়ার্ল্ডত প্রথমবারের বাবে আহিছে বা এতিয়ালৈকে চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই, তেন্তে অনুগ্রহ করে চ্যানেলটো সাবস্ক্রাইব করে বেল আইকনটো অন করে রাখিব, যাতে মোর নতুন নতুন ভিডিওবোৰ তৎক্ষণাৎ পাব পারে। ভিডিওটো লাইক আর শেয়ার করবলৈ নাপাহৰিব। শুদ্ধ উত্তরটো হল আপেল সাইডার ভিনেগারত এসিটিক এসিড থাকে, যিয়ে বিকৰ পাত দুর্বীভূত করাত সহায় করে। আপেল সাইডার ভিনেগারের বিকৰ পাত দুর্বীভূত করে উলিওয়ার উপরও পাথরের ফলত হওয়া যিকোনো বিষ হ্রাস করিব পারে। ইয়ার উপরও পানি আর নেমুর রসে বিকৰ পাত দুর্বীভূত করাত সহায় করিব পারে আর ভবিষ্যতে বিকৰ পাত হওয়া বাধা দিব পারে। প্রশ্ন সংখ্যা 11, অতি গরম বতরত কেঁচা আমর পনীয় বা শরবত খেলে কি হয়? শুদ্ধ উত্তরটা হল কেঁচা আমত প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যিয়ে অতি উত্তাপত আমার শরীরক শীতল করে রখাত সহায় করে। অত্যাধিক গরমের সময় বেশিরভাগ মানুষের অত্যাধিক ঘাম আর খুজুবতি হয়, আর কেঁচা আমে এই সমস্যাসমূহ নিরাময়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। গতিকে গরমের দিনত কেঁচা আমর পনীয় বা শরবত খাওয়াটো বড় উপকারী। আমর প্রচুর পরিমাণে ভিটামিন সি আর কম পরিমাণে চেনি থাকে, গতিকে ই ওজন আর ক্যালোরি হ্রাস অতি ফলপ্রসূ। লগতে ই গ্রীষ্মকালত হার্টবার্ন, এসিডিটি, বমি, যকৃত সমস্যা নিরাময় করিব পারে। ভিডিওটা লাইক আর শেয়ার করবলে নাপাহরিব। ভিডিওটা চাওয়ার বাবে অশেষ ধন্যবাদ।